আপনি যে কথা বললেন ম্যাডাম যে সুস্থ স্বাভাবিক পরিবেশ যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে গড়ে তোলার জন্য একটা সদিচ্ছার জায়গা আমাদের প্রয়োজন বলে কলেজ ক্যাম্পাসগুলোতে আমাদের মনে হয়। আপনি যে জায়গাটা বললেন ম্যাডাম সেই জায়গাটা থেকেই বলি যে আরজিকর সহ এবং নর্থ বেঙ্গল মেডিকেল সহ আপনি যদি এক্সাম প্রসেসে ট্রান্সপারেন্ট আনেন আমাদের কোনো দ্বিমত নেই, আমরা চাই এক্সাম প্রসেসে ট্রান্সপারেন্ট আসুক। কিন্তু যদি আরজিকরের মেডিকেল কলেজে যে 59 জন ছাত্রের কথা বলা হচ্ছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সাগর দত্তে যে জায়গা বলা হচ্ছে, সেই জায়গাগুলো দে আর নটোরিয়াস ক্রিমিনাল ম্যাডাম, একদম এক একজন হচ্ছে মানে ভর্তি হয়েছে ম্যাডাম, সে পরীক্ষা দিয়েছে। কিন্তু আমরা যে জায়গাটা বলতে চাইছি ম্যাডাম ভর্তির পর থেকে বিভিন্ন ক্ষমতা তাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, সেই ক্ষমতা বলেই তারা তাদের এই অত্যাচারগুলো করেছে। আর আজকের ম্যাডাম থ্রেট কালচার, আমার মনে হয় যে আজকের এই জায়গাটা যদি এক্সাম্পল না তৈরি হয় তাদের যে অত্যাচারের জায়গাটা, ম্যাডাম উল্টো একটা মেসেজ যাবে তাদের সাথে। আমি বললে বুঝতে পারবেন ম্যাডাম, প্রিন্সিপাল মনে রেখো আজকে একজন আছে কালকে আরেকজন হতে পারে, তোমরা কিন্তু ফাইনাল ডিসিশনটা নিতে পারো না কাকে সাপোর্ট করবে। না ম্যাডাম ফাইনাল ডিসিশন নয়, আপনি যে জায়গাটা বললেন ম্যাডাম, তোমরা তোমাদের যে রেকমেন্ডেশন সেটা গভর্নমেন্টকে পাঠাতে পারো সিএস এর কাছে, আমরা দেখে নেব এনকোয়ারি করে, ইম্পার্শিয়াল এনকোয়ারি করে কোনটা জেনুইন আর কোনটা জেনুইন নয়। হ্যাঁ ম্যাডাম, যেটা হচ্ছে যে আপনি যে জায়গাটা ধরেছেন একদম ঠিক ম্যাডাম, যে একটা সুস্থ স্বাভাবিক ছেলে ক্যাম্পাসে ঢুকলো কিন্তু ক্যাম্পাসের ভিতরে কি এমন হলো যে ছেলেটা আজকে নটোরিয়াস ক্রিমিনাল আমাকে বলতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ম্যাডাম আপনাকে যদি পার্সোনালি আমি বলি, একজন মেয়ে হিসেবে ওই ছেলেগুলো কি প্রস্তাব দিত, কি জায়গা রাখতো কলেজ ক্যাম্পাসে, আপনি নিজে একজন ফিমেল হিসেবে মুখ দেখাতে পারবেন না ম্যাডাম, এইরকম ছিল ম্যাডাম। তাহলে হচ্ছে যদি যদি আজকে এই গুরুত্বপূর্ণ মিটিং থেকে ম্যাডাম এই মেসেজ যায় যে এই 59 জনের এগেনস্টে যে ইনকোয়ারি করে যে জায়গা তৈরি করা হয়েছে, এই জায়গাটা অবশ্যই আপনি কনসিডার করুন, রিথিং করুন, সব কিছু করুন, কিন্তু যদি এই পক্ষটার প্রতি আমাদের মত যায় তাহলে আমাদের মনে হবে যেন যে অভয়ার যে ঘটনা ঘটেছে, যে ধর্ষকের ঘটনা ঘটেছে এবং এই কলেজ ক্যাম্পাসগুলোতে একটা সুস্থ ছেলে এলো ওয়েস্ট নিট ইউজি দিয়ে, কিন্তু কি এমন হলো যে সে একটা পচা ছেলে তৈরি হয়ে গেল একটা মানে মানে না। তাহলে যদি না চাই ম্যাডাম সেই জায়গা থেকে আমাদের এই দাবি ম্যাডাম, আমরা সেই আমাদের সেই জায়গা থেকেই বলছি যে আপনি আপনি তো বললেন ম্যাডাম যে কলেজ ক্যাম্পাসের পরিবেশটা যেন সুস্থ স্বাভাবিক হয়, তাহলে যদি সেই সুস্থ স্বাভাবিক পরিবেশ হতে হয় ম্যাডাম তাহলে তো এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে। তো আরজিকল মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো এখানে উপস্থিত আছেন, আপনিও তো 47 জন স্টুডেন্টকে সাসপেন্ড করেছেন, আমাদের তো জানাননি, ইউ শুড হ্যাভ সেন্ড ইউর রেকমেন্ডেশন ফার্স্ট টু দ্য হেলথ ডিপার্টমেন্ট, এবং হেলথ ডিপার্টমেন্ট শুড হ্যাভ কনসাল্ট টু মি, না করে আপনারা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছেন, ইজ ইট নট ইউর ডিউটি? আমি আপনাকে প্রিন্সিপাল করেছি কেন, টু টেক কেয়ার ফর অল, আপনার কারো বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, কারো বিরুদ্ধে আপনি একটা গ্রিভ্যান্সেস পেতে পারেন, কিন্তু আপনি হট করে নিজে ডিসিশন নিয়ে নিচ্ছেন, এটা থ্রেট কালচার নয় ম্যাডাম। যে জায়গাটা প্রিন্সিপালদের রিকোয়েস্ট করব, এবার থেকে কাউকে সাসপেন্ড করবার আগে প্লিজ লেট আস নো তার কি অপরাধ, সেটা এনকোয়ারি কমিটি দেখবে, তারা যদি মনে করে অপরাধটা ন্যায্য, আমি নিশ্চয়ই কারো শিক্ষাগত ভবিষ্যৎ নষ্ট করতে চাই না, তার কারণ এতে তার অসুবিধে হয়। সুতরাং আমি প্রিন্সিপালদের এখন থেকে বলবো, আপনারাও একটা ওপেন ডেস্ক করুন, একটা নাম্বার করুন, একটা মেয়ে যদি সত্যিই বিপদে পড়ে আপনার কাছে এসে একটা কমপ্লেন জমা দেয়, আপনি কমপ্লেনটা দেখে আপনার কি ওপিনিয়ন, সেই মেয়েটিকে ডেকে কথা বলে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা তো অলরেডি একটা গ্রিভ্যান্সেস রিডিশাল সেল করেছি, কেউ কাউকে থ্রেট করবে না, আজকে আমি পাওয়ারে বলে আমি কাউকে থ্রেট করলাম, আর কালকে তুমি পাওয়ারে বলে আরেকজনকে থ্রেট করলে, এটা যেন না হয়। পলিসি যখন হবে ম্যাডাম, যেটা বলার ম্যাডাম একটু ইন্টারাপ্ট করেই বলছি, ক্ষমা করবেন, যেটা বলার ম্যাডাম সেটা হচ্ছে যে মিদনাপুর মেডিকেল কলেজ বলুন আর আরজিগড় মেডিকেল কলেজের স্যারের কথা আপনি যেটা বললেন, আমি আরজিগড়ের ছাত্র হিসেবে ম্যাডাম এটা আপনার কাছে রাখতে চাই, আরজিগড়ে যে 59 জনের কথা বা 51 জনের কথা আপনি যে কথাই বলুন না কেন, এর মধ্যে যাদেরকে এক্সপেল করা হয়েছে
আমরা ইনকোয়ারি কমিটি তৈরি করেই এই শাস্তির কথা আমরা তোমরা নিজেরা করতে পারো না আমরা করিনি ম্যাডাম ইনকোয়ারি কমিটি তৈরি করেছে তো ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে সেটা কলেজ কাউন্সিলের মিটিং হয়েছে ম্যাডাম না কলেজ কাউন্সিলের কথা আমায় বলো না আমরা কিছু জানি না তার সম্বন্ধে না 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 ম্যাডাম যেটা কলেজ কাউন্সিল কে তৈরি করে যে জায়গাটা বলতে চাইছি ম্যাডাম সেটা হচ্ছে যে এক সেকেন্ড দাঁড়াও হোয়াট ইজ দা সিস্টেম ফর কলেজ কাউন্সিল কে করে पर लेवल ही एक टाप सब फैकल्टी देर के लिए प्रिंसिपल एमएसवीपी उनाराई काउंसिल का ऑल हेड ऑल एचओडीज प्रिंसिपल किंतु आमादे की कोखनो जानी है छे ना मैडम आमादे किंतु आमादे जानने वाला की कॉर्ड तो पुनः है तादे मैडम एक टू इंटरप्ट करो मैडम আমি বলছি ম্যাডাম আমি গ্রিভান্স রিড্রেসাল থেকে বলছি বলছি ম্যাডাম আমরা তো ইনকোয়ারি আমি ইনকোয়ারি কমিটির ওয়ান অফ দি মেম্বার ছিলাম তো আমরা ইনকোয়ারি রিপোর্ট করে আমাদের রিপোর্ট জমা দিয়েছি তারপরে সেই রিপোর্টের বেসিসে কলেজ কাউন্সিল মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে কিন্তু আপনারা রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছেন বলছি ম্যাডাম বলছি আমরা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন পেয়েছি সেইটাকে স্যার এমএসডিপি এবং কলেজ কাউন্সিলের যারা মেম্বার ছিলেন তারা এনএমসি গাইডলাইন মেনে কিন্তু ডিসিশন নিয়েছেন প্লিজ আপনারা সবকিছুর দায়িত্ব নিয়ে নিজে এগুলো করবেন না একটা গভর্নমেন্ট বলে একটা পদার্থ আছে আপনি মানুন আর চাই না মানুন সিস্টেম বলে একটা জিনিস আছে এখন থেকে সিস্টেমটা বুঝুন আমরা প্রিন্সিপাল এমএসবিপি যারা আছেন এইচওডি যারা আছেন তাদেরও যেমন দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে আমি এটা আপনাদের কাছেও বলবো আপনাদের কাছে আপনারা নিজেরা নিজেরা এনকোয়ারি করে নিলেন যাকে পছন্দ হলো আপনার হলো যার পছন্দ হলো না হলো না ম্যাডাম একদমই সবার জন্য বলছি প্লিজ আমাকে আগে বলতে যাও আমাকে সবার জন্য আমি বলছি কোথাও আপনার অপোনেন্ট কেউ রইলো প্রিন্সিপাল ছিলেন কলেজ ক্যাম্পাসে তোলা তুলবে এই জায়গা যদি তৈরি হয় ম্যাডাম আমাকে বলতে দেবে তো তোমরা তোমাদের কথা বলছো তো ম্যাডাম ম্যাডাম একটা কথা একটু বলতে চাই ম্যাডাম লাস্ট তিন চার বছরে আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন তার রুমে ঢুকতে গেলে আমাদের দু ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হতো এবং আমরা প্রচুরবার জানিয়েছি ম্যাডাম কোন ডাক্তারি ছাত্র থাকতো না চেলারা থাকতো আমি একটু বলি আলোচনা না আলোচনা না ম্যাডাম দেয়ার নটোরিয়াস ক্রিমিনাল আপনি যদি বলেন যে স্যার ভুল করেছে তাহলে একটা নটোরিয়াস ক্রিমিনালদের পক্ষে আমরা সাপোর্ট নিচ্ছি স্যার হচ্ছেন প্রথম ব্যক্তি থেকে যিনি আমাদের জার্মে প্রথম প্রিন্সিপালের জায়গায় অ্যাক্সেপ্ট করেছেন এখানে সাপোর্ট করার ব্যাপার নয় যে প্রিন্সিপালকে তোমার পছন্দ হলো তুমি তাকে সাপোর্ট দিতেই পারো পছন্দ অপছন্দের জায়গা নয় আমি ক্রিমিনালের পক্ষে থাকবো না ধর্ষকের পক্ষে থাকবো একদম পরিষ্কার জায়গা ম্যাডাম আপনি তাদের বিরুদ্ধে আপনি আপনি না না ম্যাডাম আপনি চাইলে তাদের বিরুদ্ধে প্রপার ইনভেস্টিগেশন করুন স্যারের শাস্তি বা কলেজ কাউন্সিল যে শাস্তি দিয়েছে সেটা যদি আপনার মনে হয় যে সঠিক নয় আপনি তাদেরকে আবার কলেজে নিয়ে আসুন আমাদের কাছে সমস্ত ভিডিও এভিডেন্স আছে কিন্তু ম্যাডাম শোনো তোমরা আমি অভিযোগটা কোথায় রাখবো ম্যাডাম আমার কলেজ ক্যাম্পাসে আমার অভিযোগ করার যদি জায়গাটুকু না থাকে ব্যাপারে তুমি নাক গলাতে পারো না আমি অ্যাডমিনিস্ট্রেশন নাক গলাচ্ছি কোথায় আমি ছাত্র ম্যাডাম তুমি বলছো তোমার অনিকেত অনিকেত আমি অভিযোগ করেছি স্যার আমার 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 ক্যাম্পাসে আমার হেড কে আমার বাবা মা কে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Thank you.